তাবারিস্তানের এক অঞ্চলে ইহুদি খ্রিস্টান মিলে অনেক সম্প্রদায়ের লোকেরা বসবাস করত। তারা বিশ্বাস করত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আ কিন্তু তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করত না। একদিন তাদের অঞ্চলে এক আকস্মিক এক ধরনের একটা মজাদা অলৌকিক ঘটনা সংঘটিত হলো। গ্রামবাসী দেখে একদিন সকালবেলা তাদের গোটা অঞ্চলের ভিতরে আকাশব্যাপী মেঘ জমা হয়ে গেছে, সাদা মেঘ, সকাল থেকে নিয়ে শুরু করে একেবারে জোহর পর্যন্ত সাদা মেঘ পুরো অঞ্চল ছেয়ে আছে। অবাক হয়ে গেল, মেঘটা একটু নড়াচড়াও করে না, এক জায়গা থেকে আরেক জায়গায়ও যায় না, মেঘ এক জায়গায় স্থির অবস্থায় আছে। কোনো আকাশে যদি মেঘ দেখা যায়, সাদা মেঘ হোক আর কালো মেঘ হোক, আল্লাহর কাছে বল আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান, আল্লাহ এই মেঘ আমাদের জন্য উপকারী হিসেবে নাজিল করে দিও, এটারে গজব এবং মুসিবত হিসেবে আমাদের উপরে নাজিল করো না। কারণ দুনিয়াতে বহু আজাব মেঘের আকারে আল্লাহ জমিনে পাঠিয়েছেন, বহু জাতি আল্লাহ মেঘের আকারে তো মুসিবত দ্বারা আল্লাহ ধ্বংস করেছেন। তারা আকাশে দেখছে মেঘ জমা হয়েছে, এটাকে তারা মনে করছে বৃষ্টি বর্ষিত হবে, কিন্তু ভিতরে ছিল আগুন, ভিতরে ছিল পাথরের বৃষ্টি, ভিতরে ছিল আজাব। এই জন্য বৃষ্টি হতে দেখলে দোয়া কর আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান, আল্লাহ এই বৃষ্টিটাকে আমাদের মাথার উপরে রহমতের মতো নাজিল করে দাও। আবার যদি এতটুকু বলা না যায় তাহলে অন্তত এইটুকু বলা রহমাতান রহমাতান রহমাতান, তাতে দেখা যাবে রহমত হিসেবে নাজিল হয়ে যাবে। তাবের স্থানের জনগণ ইহুদি খ্রিস্টান যারা শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করত, আল্লাহ নবীর রিসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস করত না, তারা হঠাৎ করে একদিন দেখে তাদের পুরা এলাকা আকাশ পুরাটা আকাশ একেবারে সাদা মেঘে ভরপুর হয়ে গেছে। জোহর যখন হয়ে গেল, জোহরে রক্তের পরে তারা দেখে সাদা মেঘের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা দেখে কালেমা পুরাটাই লেখা আছে। অবাক হয়ে গেল, বিস্মিত হয়ে গেল, মেঘের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা, কালিমা লেখা, মেঘের গায়ে কালিমা লেখা দেখে গোটা সম্প্রদায়ের মানুষ অবাক হয়ে গেল। এই লেখাটা এক দেড় মিনিট ছিল না, এক দেড় ঘন্টা ছিল না, আসর থেকে মাগরিব, আসর একেবারে জোহর থেকে আসর পর্যন্ত লম্বা কয়েক ঘন্টার জন্য তারা দেখলো কালিমাটা এইভাবে করে আসমানের মেঘের গায়ের ভিতরে লেখা আছে। এই দৃশ্য তারা দেখে বিশ্বাস করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে বিশ্বাস না করলে মুমিন হওয়া যাবে না। তাই গোটা সম্প্রদায়ের মানুষ একসঙ্গে তারা সবাই মিলে হাজার হাজার জনতা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে স্বীকৃতি দেওয়া লাগবে, তাওহীদও স্বীকৃতি দেওয়া লাগবে। একটা স্বীকার করলাম আর একটা করলাম না, এটা মুমিন হওয়া যাবে না, মুসলমান হওয়া যাবে না। শুধু তাই নয়, মাওলানা আমিনুল ইসলাম সাহেব তার লিখিত গ্রন্থ বিশ্ব সভ্যতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান নামক কিতাবের মধ্যে তিনি নকল করেছেন। ইবনে আব্বাস থেকে বর্ণনা, বিশ্বনবী একদিন সাহাবায়ে কেরাম সহকারে বসা, হঠাৎ করে একটা উড়ন্ত পাখি আল্লাহ নবীর কাছে চলে আসলো, উড়া অবস্থায় সে নিজে একটি বাদাম রাসূলুল্লাহর সামনে ছেড়ে দিল। আল্লাহ নবী ওই বাদামটা তুলে নিলেন, বাদামের খোসাটা যখন রাসূলুল্লাহ তিনি ছিঁড়লেন, দেখেন একটা কাগজ আছে, ওই কাগজটা যখন রাসূলুল্লাহ খুললেন দেখেন সেখানে জবরজাত নামক অক্ষর দ্বারা লেখা আছে, জবরজাত নামক কালি দ্বারা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজী এই কালেমা স্বীকার করা লাগবে, কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর কালেমা কিয়ামত পর্যন্ত ফতফত করে আকাশে উড়বে। ওলাও কারিহাল কাফেরুন, ওরাও কারিহাল মুশরিকুন, যদিও কাফের মুশরিকরা অপছন্দ করে, যদিও কাফের মুশরিকদের সহ্য না হয়, যদিও কাফের মুশরিক এটাকে মেনে না নেয়, কিন্তু আল্লাহর কালেমা কোনোদিন তারা মুছে দিতে পারবে না। এই জন্য আমাদের আল্লাহর কালেমাকে আঁকড়ে ধরা লাগবে, মারির দাঁতের কামড়ায়া, মারির দাঁত দিয়ে কামড়াইয়া ধরা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন
আল্লাহর নবী বিদায় হজের ঐতিহাসিক ভাষণে আল্লাহর নবীর সর্বশেষ বক্তব্য ছিল, তোমরা কুরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরো, আলাইকুম, তোমাদের উচিত হলো কুরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। যদি কুরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরো, তামাসসাকতুম, যদি এটাকে ঠিকমতো আঁকড়িয়ে ধরো, লাংতা দিল্লো, তাহলে কখনো তোমরা বিচ্ছিন্ন হবে না, পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। আর আল্লাহর কালেমা যদি তোমরা ছেড়ে দাও, তাহলে তোমাদের উপর বিপদ মুসিবত আসবে। এই জন্য কুরআন এবং সুন্নাহ এগুলিকে আঁকড়ে ধরা লাগবে, কালেমাকে আঁকড়ে ধরা লাগবে, আল্লাহকেও রব বলে স্বীকার করা লাগবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতেও বিশ্বাস করা লাগবে।